চলছে হলদিবাড়ির ঐতিহ্যবাহী হুজুর সাহেব মেলা উত্তরবঙ্গ সহ ভারতে বিভিন্ন জায়গা থেকে লোকসমাগম হয়েছে যার জেরে লোকাল ট্রেনে বাদর ঝোলা করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি গামী ট্রেনে সোমবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত দেখা গেল ভক্তদের ভিড় লোকাল ট্রেনে সপ্তাহের কাজের প্রথম দিনই কর্মস্থলে যেতে বিড়ম্বনার মুখে রেলের নিত্যযাত্রীরা গতকাল মেলায় যাওয়ার সময় বাস ট্রাক সহ বিভিন্ন যানবাহন মেলায় গিয়েছিল ভক্তরা এদিন মেলা থেকে ফেরার পথে ট্রেনই পছন্দ হুজুর সাহেবের মেলায় আসা ভক্তদের একাংশের সকাল থেকে সুন্দর মিলে যায় লোকাল ট্রেনের টাইমিংও গতকাল শিলিগুড়ি এনজিপি সহ উত্তরবঙ্গের মুসলিম ধর্মালম্বী মানুষদের বড় অংশই গিয়েছিলেন হলদিবাড়ির হুজুর সাহেবের মেলায় সোমবার সকালে তারা ফেরেন হলদিবাড়ি নিউ জলপাইগুড়িগামী লোকাল ট্রেনে আর এতেই চাপে পড়ে যান জলপাইগুড়ি স্টেশন সহ বিভিন্ন স্টেশনে অপেক্ষারত নিত্যযাত্রীরা কোনো ট্রেনে ওঠা ভিতরে জায়গা আগে থেকেই ভক্তদের দখলে দাঁড়িয়েই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন তারা নিত্যযাত্রীদের অভিযোগ প্রতি বছর একই অবস্থা হয় রেল দপ্তর জানে সমস্যার কথা অতিরিক্ত কামরার ব্যবস্থা করলেই হয়রানি শিকার হতে হয় না এই বিষয়ে শিলিগুড়ির এক যাত্রী জানান আমার শিলিগুড়ি যাওয়ার কথা ছিল সেই মতো ট্রেনের টিকিট কেটেছিলাম কিন্তু ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারলাম না এক দুজন বাদে আরপিএফের কাউকে দেখা যায়নি অপরদিকে শিলিগুড়ির এক ছাত্র জানায় আমি শিলিগুড়িতে পড়াশোনা করি আজকে ভিড়ের কারণে ট্রেন পেলাম না বহু কম্পার্টমেন্টের দরজা বন্ধ ছিল বারংবার চেষ্টার পরেও ট্রেনের দরজা খোলা সম্ভব হয়নি আজ খুব সমস্যা হলো হল এর ভূমিকা তেমনভাবে চোখে পড়েনি জিরো নাইন এই নাম্বার ফোর জ